আচ্ছা সিয়াম, আমি একটা গল্প জানি বা একটা ঘটনা জানি, মানে অবন্তী, মানে আমি অল্পটা জানি, পুরোটা জানি না। অবন্তী মানে আমাদের ভাবি, মানে তার সাথে যখন তোমার সম্পর্ক ছিল, হ্যাঁ তখন আচ্ছা এখনো আছে না, মানে প্রেমের বিয়ের আগের আসলে ডেফিনেটলি এখন আছে। তো তখন যখন প্রেম করতে, তখন সম্ভবত তোমার বর্তমান শাশুড়ি, তিনি তোমাকে র‍্যাবের ভয় দেখিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। তো মানে এই সিনেমা করতে গিয়ে কি মানে এখন ফোন করা হয়েছে? না, আমি তো আগে থেকে ফোন করে বলে দিয়েছি যে আপনার যদি কোনো হেল্প টেপ লাগে আপনি বলতে পারেন, আমি তাদের আমি র‍্যাবের ফিল্ম করছি। আমি তাকে ফার্স্ট দিন যেদিন আমি সাইন করেছি ওদিনই বলেছি আমি এখানে র‍্যাবের হেডকোয়ার্টারে আছি, যদি কিছু লাগে বলতে পারেন আপনি। ছেলের মতোই বলতে পারেন। তারপর তার এক্সপ্রেশনটা কি ছিল? তারপর চুপ করো বেয়াদব। আমরা মানে উই আর ভেরি ফ্রেন্ডলি সত্যি কথা। এবং সে ওইটাও আসলে তখন একটা ফান পার্টি ছিল, এবং আমাদের এই জোকটা আমাদের কাছে সারা জীবন রয়ে গেছে। এখন আমাদের কোনো ফ্যামিলি গ্যাদারিংয়েও আমরা এই জোকটা ইউজ করি। তবে ইটস গুড টু হ্যাভ এ রিলেশনশিপ লাইক দিস, যে শাশুড়ি আর জামাইয়ের ভিতর আসলে এই টাইপের রিলেশন হয় না জেনারেলি। তো আমার থাকা উচিত, হ্যাঁ থাকা উচিত।